রাজা আসলে আসবে, না আসলে না আসবে, আমার উজ্জ্বল হলেই চলবে। কিন্তু ম্যাডাম, তার তো একটা থমথা আছে, তোতলা। খবরদার, কাউকে বলবে না যে উজ্জ্বল তোতলা, বিশেষ করে গণেশ দাকে। তা কেন বলতে দেবো ম্যাডাম? তো এখন ঠিক আছে, বলে ফেলবে, তারপর বলবে যে মুখ ফসকে বেরিয়ে গেছে। ম্যাডাম গিয়েছিলে? দি ম্যাডাম গিয়েছিলাম, আব্বাত বেগ তো বালিতে ফেলেন নাই, আর কবে ফিলবেন তাও জানতে বলি নাই। তুমি যে আমার লোক সেটা বুঝতে পারিনি তো? দিনা ম্যাডাম, আমি তো বালিতে ঢুকেই নাই, আমি টেকনিক কলে খবর বেল করেছি, আর বালিতে ঢুকলে ওই মহিলা তো তিল্লে তিল্লি থুলু করে দিতেন, উনি তো আপনাকেও তেনেন আমাকেও তেনেন। তার মানে খবরটা অথেন্টিক না? অথেন্টিক ম্যাডাম, 100% অথেন্টিক ম্যাডাম। আর একটা কথা বাইরে থেকে শুনে আসলাম, এলাকার ডন ওই দেল থেকে থালা পেয়েছে। শুনেছি, সুলাইমান মৃধা জেলে যাওয়ার আগে অনেক কিছু ছিল, এখন কিছুই নেই, হিতে ছাড়া দন্তহীন বাঘ। ম্যাডাম অনেক খবর তো নিয়ে ফেলেছেন দেখতেছি। সে তো নিতেই হবে, বকুলপুরে টিকে থাকতে হলে সব খবর তো হাতের মুঠোয় রাখতে হবে। দি ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, ওই যে লাদাল ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? রাজা আসলে আসবে, না আসলে না আসবে, আমার উজ্জ্বল হলেই চলবে। কিন্তু ম্যাডাম, তার তো একটা থমথা আছে, তোতলা। খবরদার, কাউকে বলবে না যে উজ্জ্বল তোতলা, বিশেষ করে গণেশ দাকে। তা কেন বলতে দেবো ম্যাডাম? ঠিক আছে, বলে ফেলবে, তারপর বলবে যে মুখ ফসকে বেরিয়ে গেছে। মাতলো তিনবারই তো বলেছি, অনলি থ্রি টাইম। আমি তিনবারই ক্ষমা করি, সেটা তো জানো। দে, তারপর কুইট করে দেন। কথাটা মাথায় রেখে দে। আচ্ছা ম্যাডাম, ম্যাডাম আপনি কি বাইলে দেবেন? না, তোমার যদি যেতে ইচ্ছে করে যেতে পারো। না, বাইলে থেকে আসলাম মাতলো, আর দাবো না। তাহলে ঘরে যাও, আমাকে একা থাকতে দাও। দি আচ্ছা। আর শোনো, বিকেলে আরেকবার আব্বাস বেগে বাড়িতে যাবে। দি আচ্ছা। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।